পাঁচটা দিন কত সুন্দর গোটা হয়েছে। দাদা ভাই, দিদি ভাই, নমস্কার। আজকে আমি কাঁঠাল দিয়ে পায়েস বানিয়ে আপনাকে দেখাবো। কাঁঠালের পায়েসটা খাইতে খুব ভালো লাগে, অল্প কিছুতেই বানানো যায়। কাঁঠালের পায়েসটা বানাবার নিগে আমি এক বাটি চিনি নিয়েছি, চাউল নিয়েছি, দুধ নিয়েছি, পাকাটা কাঁঠাল নিয়েছি। দেখেন কি সুন্দর চুকচুকে, আমি এখন এই কাঁঠালটা ভেঙে নেবো। এগুলো আমি পায়েসের তেলটা নিয়েছি, এগুলো দিয়ে পায়েস বানাইলে খুব ভালো নাকি। আমি কীভাবে কাঁঠালটা দিয়ে পায়েস বানাই আপনারা দেখবেন। কাঁঠালের পায়েসটা একবার যদি খান, বারে বারে খাইবার মন নেব। কাঁঠালের পায়েসটা এত ভালো নাকি। পরিষ্কার করে দিয়ে রাখছি, অল্প জল দিয়ে ভিজেই রাখুন। ভাই, দিদি ভাই, সব কিছু রেডি করে নিছি, অন পায়েসটা আমি উঠিয়ে দিই। এনে 4 কেজি দুধ আছে, আমি এখন ডাইলে নেব। পায়েসটা 4 কেজি দুধ দিয়ে তো বানাবো না, 2 কেজি দুধ দিয়ে বানাবো। আর তেজপাতাটা দিয়ে দিই, দিলে খাইলে খুব বাসনা হয়। দুধ অল্প জাল হয়েছে, অন আমি ভিজে রাখা চালটা দিয়ে দিব। দাদা ভাই, দিদি ভাই, বেশি করে দুধ দিয়ে অল্প করে চাউল দিয়ে পায়েস রাখলে পায়েসটা খাইতে খুব ভালো লাগে। আমি 2 কেজি দুধের মধ্যে এক বাটি চাল দিছি, এক বাটি চাল এক পাচাল হবো না, কম আছে। এই পায়েসটা খাইতে খুব স্বাদ লাগবে। দাদা ভাই, দিদি ভাই, পায়েস রাখলে চালটা ফুটলে চিনিটা দিয়ন নাকি। চালটা ফুটছে, এখন আমি চিনিটা দিয়ে দিব। কাঁঠালের রস দিম দেখে চিনিটা অল্প কম করে দিছি, কাঁঠালের রস দিলেই মিঠা হয়ে যাব। পায়েসটা হয়ে আইসে, কাঁঠালের রসটা এখন দিয়ে দিব।
আর এরকম করে নাই রাই থাকো না বল, নাই যা ধরবো। কাঁঠালের রসটা দিলে বেশি জাল দেন দেবে না, কাঁঠালের রসটা দিছি পায়েস হয়ে গেছে, এখন আমি নামেই নিম। বেশ সুন্দর একটা বাসনা বেরোছে, তেজপাতা এলাচের বাসনা মোমো করতেছে, আমার মনে করতেছে আমি খেয়ে নই। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, দাদা ভাই দিদি ভাই কাঁঠালের ফাঁসটা দেখে আমার খাইবার মন নিতেছে, এখন আমি খেয়ে ধুয়ে কিরকম হয়েছি। ফাঁসটা দেখেন কত সুন্দর গোটা হয়েছে, কি সুন্দর হয়েছে। কাঁঠালের পায়েসটা খুব সুন্দর হয়েছে, এরকম করে আপনারা ঘরে আমার মতো কাঁঠাল দিয়ে বানিয়ে খাইবেন। সবাই দিদি ভাই আমার এই ভিডিও দেখে যে আপনি খুব ভালো লাগে, নেট করবা, শেয়ার করবা, আমার পাশে থাকবা, নালদা টিভি দেওয়া।